মিনিকেট, কাটারি ভোগ এবং লাল ধরনের যে চালটা দেখছেন এটা হচ্ছে B84। তিন ধরনের চাল উৎপাদন করছে প্রান্তিক কৃষক এই আধুনিক প্রযুক্তির ঢেকে ব্যবহার করে। কর্মসংস্থানও হয়েছে বেশ কয়েকজনের, সাড়া পেয়েছে ব্যাপক। যে পরিমাণ উৎপাদন করছে তার থেকে তিন গুণ অর্ডার পাচ্ছেন অনলাইনে। আমরা এসেছি তার বাসায় আপনাদের কিছু তথ্য দিতে। এই কৌশলটা তিনি কীভাবে পাইল, উৎপাদন করতে খরচ কেমন হয়, কি পরিমাণ দরে তিনি বাজারজাত করছেন, আমরা সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে। তো চলেন আমরা সেই প্রান্তিক কৃষকের সাথে কথা বলার চেষ্টা করি। কাস্টমার আপনার ডায়াবেটিক্সের রোগী বেশি, আপনার ডায়াবেটিক্স সার আচ্ছা আচ্ছা, আর এই জালের ভাত খেলে আপনার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, মানে মূলত যারা ডায়াবেটিক্সের রোগী তারাই বেশি অর্ডার দিচ্ছে, তারাই আপনার সব আপনার ইঞ্জিনিয়ার ডাক্তার যারা তারা এইগুলো নিচ্ছে, মানে যারা বুঝে ভালো, মানে একটু যারা আপনার ফাইবার সম্বন্ধে যারা বুঝে আপনার সবচেয়ে বেশি অর্ডার কলকাতার আপনার ভিডিও দেখে আপনার এটা আপনার আমরা আমাদের মাথায় আছে আর কি। আচ্ছা আচ্ছা, কলকাতা ইন্ডিয়া থেকে ইউটিউবে ভিডিও দেখে আপনার মাথায় এই কৌশলটা আসে, তারপরে এটা বাস্তবায়ন করে। আচ্ছা, এটা তো মানে আধুনিক পদ্ধতির ঢেকি বলা যায়, মেশিন চালিত। হ্যাঁ হ্যাঁ, আমরা পা দিয়ে আপনার আগে ব্যবহার যেটা হইতো গ্রাম অঞ্চলে, আমরা গ্রামে যেভাবে মানে 1 কিলো হ্যাঁ এখন ডাবল হয়ে গেছে, এটা মেশিন চালিত ঢেকি। আচ্ছা, এখানে কি কি ধান আপনারা মানে চাউলে রূপান্তর করছেন? এটা এখন আপনার রানী আপনার করতেছি B84, আপনার যেটা আপনার লাল চাউল হচ্ছে, লাল চাউল B84। এটা আপনার আমাদের 75% আপনার ফাইবার থাকে, 75% ফাইবার থাকে এটাতে। আর আপনার আরেকটা আপনার মিনিকেট করি, আপনার মিনিকেট, হ্যাঁ মিনিকেট, ওই আপনার 75% ফাইবার থাকে, 75% ফাইবার থাকে মোটামুটি। আচ্ছা এগুলো, আচ্ছা যেহেতু আপনারা এই আধুনিক পদ্ধতিতে ঢেকি ছাটা চাউল এখনো বিক্রি করছেন, চাহিদা কেমন পাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? চাহিদা তো আমাদের আপনার ফার্স্টে আপনার কম ছিল, এখন আপনার প্রচার হওয়ার পর থেকে আপনার চাহিদা আমাদের ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা। আচ্ছা, যে পরিমাণ চাহিদা এই পরিমাণ কি আপনারা সাপ্লাই দিতে পারছেন? জি, এখন আপনার এখন পর্যন্ত দিচ্ছি, কিন্তু এখন আপনার সামনে আর দেওয়া যাবে না, মানে চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়া যাচ্ছে না, প্রচুর চাহিদা, চাহিদা প্রচুর, সব থেকে অর্ডার দেয়। মানে এগুলো সব কি অনলাইনে সেল করছেন? সব অনলাইনে। আমরা তারপর আমরা চিনি গুঁড়া আপনার আমরা দূর করতেছি আমরা। আচ্ছা আচ্ছা, মানে চিনি গুঁড়াও এটাও ঢেকে ছাটা? হ্যাঁ, চিনি গুঁড়া। এটা কি নতুন মানে আপনি? এটা আমার উৎপাদন নতুন আপনার আমরা আপনার ইয়ে করছি, মানে অনেকে আপনার বলতেছে যে আপনার চিনি গুঁড়া চাল কি ঢেকে ছাটা হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ, বললাম যে হ্যাঁ আপনার করলে আপনারা যদি চান তাহলে আমরা বের করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এখন সেজন্য চিনি গুঁড়াটাও আপাতত বাজারজাত করতে চাচ্ছেন। আচ্ছা, আমরা যদি একটু রেটটা আসি দেখি, যে এই যে যে চাউলটা দেখছি এটা লাল, এটা এটা বললেন কি দাম, কি বললেন? এটা B84, এটা 90 টাকা কেজি। এই যে এটা তো লাল, হ্যাঁ ও এটা ছাটলে সাদা হয়ে যাবে, B84, এটা তাহলে নিচ্ছেন 90 করে। আচ্ছা, আমরা যদি এখন ওই যে মিনিকেট যেটা নিচ্ছেন এটা কেমন, কত করে নিচ্ছেন? আশি টাকা করে। আর এটা B84, আমরা একটু দেখি একটু, এইটা এই যে এটা হচ্ছে B84 বললেন। আচ্ছা আচ্ছা, আমরা যদি আর একটু তথ্য নেই, আচ্ছা এক মন ধানে কতটুকু মতো চাউল আসবে? এক মন ধানে আপনার এটা আমাদের ঢিকির ছাটা আপনার করতে গেলে মিলে, কিন্তু মিলের চাইতে কিন্তু এটা আপনার ইস্যু বেশি আসবে, কারণ এটা আপনার যে ফাইবারটা থাকতেছে, হ্যাঁ হ্যাঁ, ফাইবারটা উঠতেছে না, আপনার বেশি আসে, কিন্তু আমাদের আপনার ভেঙে যায় আর কি চাউল। হ্যাঁ হ্যাঁ, ঢিকিতে করলে কিছু ভেঙাটা আমরা বের করে নিলে আপনার 20-22 কেজি করে থাকে, 20-22 কেজি মনে আসে। তাহলে আপাতত এই যে যে লালটা এটা কি বললেন, এটা আপনারা দিচ্ছেন 90 টাকা কেজি, আর যেটা মিনিকেট সেটা দিচ্ছেন 80 টাকা। এখন যেটা কাটারি ভোগ যেটা বললেন, মানে চিনি গুঁড়া যেটা, সেটা কত করে? ১৫০ টাকা ১৬০ টাকা মানে চিন্তা ভাবনা করছেন যে এই রেটের মধ্যে দিবেন? ধানের দাম আপনার যদি আপনার বেশি হয় তাহলে আপনার বেশি হবে, বেশি যদি হয় তাহলে তো রেটটা বেড়ে যাবে। আপনি কেমন সাড়া কেমন পাচ্ছেন? সব পর্যাপ্ত। আচ্ছা, তাহলে এই যে এখন তো দুইটা ঢেকি, এর পরিমাণটা বাড়ানো যায় না একটু? হ্যাঁ,
আপনার চাহিদা অনুযায়ী তো আপনার বাড়ানো দরকার। আপনার আমরা যদি আপনার সরকারের আপনার সাহায্য সহযোগিতা পাই তাহলে আপনার আরো কিছু আপনার বাড়া যাবে। যেমন এখানে আমরা আপনার লোক কাজ করে আপনার তিনজন, হ্যাঁ এখন তিনজন কাজ করে, তিনজন কাজ করে ওদের আপনার সামথিং আপনার হালকা বেতন আপনার পাঁচ দেড় হাজার টাকা করে ওদের বেতন দেন, ওদের বেতন দেন। আচ্ছা একদিনের মধ্যে এই যে দুইটা ঢেকিতে আপনার কতগুলো চাউল ভাঙানো যায়? এটা আপনার একদিন আপনার যেটা আপনার বীজ চৌরাশি এটা আপনার আমরা ষাট সত্তর কেজি চাল বই করতে পারি। ষাট সত্তর কেজি বীজ চৌরাশি, আর যেটা ইয়াটা ওই আপনার মিনিকেটটা একশো কেজি মতো, একশো কেজি মতো। তাহলে তো মানে খুব বেশি বের করা যায় না, কষ্টসাধ্য বলা যায় অনেক। আচ্ছা আচ্ছা এই যে এইগুলো আমরা একটা দেখানোর চেষ্টা করছি। তাহলে এখন তাহলে এটা ভাঙতেছেন, এটা পরে কি আবারও মিনিকেট ভাঙবেন আজকে? আচ্ছা আচ্ছা মানে এইভাবেই মোটামুটি চলছে। আচ্ছা কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে চায় এই ধরনের চালগুলো সে সুযোগটা আছে? হ্যাঁ অবশ্যই, আমার আপনার ঠিকানা আছে। হ্যাঁ এই একটু ঠিকানাটা বলেন তো আপনাদের একজ্যাক্ট। আমার আপনার বাড়ি হচ্ছে আপনার আমাদের বাড়ি হচ্ছে আপনার ভরনিয়া সালফরাম গ্রাম, ভরনিয়া সালফরাম গ্রাম। ইউনিয়ন হচ্ছে আপনার ধর্মগড়, ইউনিয়ন ধর্মগ্রাম। যে কোনো জায়গায় আপনারা এভাবে সরবরাহ করছেন? আমাদের আপনার রানীশঙ্কলে কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিস আর সুন্দরবন আছে। সুন্দরবন, এই সুন্দরবনে তো আর সুন্দরবন সব জায়গায় ইয়া করছেন, সরবরাহ করছেন। এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে যদিও আমরা প্রযুক্তির দিকে এখন এগিয়ে গেছি, তারপরেও কিন্তু এই ঢেকি ছাটা চাউলের কদর কিন্তু খুব বেশি আমি যেটি বলতেছি আমরা। এবং এটি হচ্ছে আধুনিক প্রযুক্তির ঢেকি। আমরা এর আগে দেখেছি যে পা দিয়ে কিন্তু ঢেকি পরিচালনা করা হতো, কিন্তু এখন দেখছি আমরা এখানে যে মেশিন দিয়ে পরিচালনা করা হচ্ছে। আমরা এই যে এখানে একজন গ্রাহক কিনতে এসেছে, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। আপনি কি কিনতে আসছেন নাকি? জি আমি কিনতে আসছি। আচ্ছা আচ্ছা কোন চাল নিতে চাচ্ছেন? এই যে ঢেকি কুটা চাল, এটা চালের স্বাদ অনেক ভালো, ভিটামিন। আচ্ছা আচ্ছা আমরা মিল কুটা চাল খাইলে মনে করে অসুস্থ, ডায়াবেটিসের জন্য আর কি এটা ভালো। আচ্ছা ডায়াবেটিস রোগী আছে বাসায়, এই জন্য মূলত এই চালটা নিতে আসছে। এই চালটা, হ্যাঁ আচ্ছা এই চালটা অনেক ভালো, অনেক ভালো। এর আগে কখন নিয়েছিলেন? নেটফার্স দেখে মোটামুটি অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা তাহলে দেখলাম প্রথম আজকে, আজকে আপনি প্রথম দেখলেন, খুব ভালো লাগছে। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মিনিকেট, ঢেকিতে বাদামি হবে মানে অতটা একদম ডিপ কালার আসবে না ঢেকি ছাতা। আচ্ছা আচ্ছা এটা মিনিকেট, আর এইটা তো। দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।